রজিবজের জয়কে হত্যা চেষ্টা মামলায় শফিকুর রহমান, মাহমুদুর রহমান সহ পাঁচ জনের সাত বছর কারাদণ্ড। সংযোগ সড়ক ছাড়াই সেতু, ঢাকার তিন জেলায় অপরিকল্পিত নির্মাণে কোটি কোটি টাকা গচ্ছে। দশ জেলা ডেঙ্গুর হটস্পট, আগস্টের প্রথম 15 দিনে আক্রান্তের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে মিরমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় বিএনপি পন্থী সাংবাদিক শফিক রহমান ও মাহমুদুর রহমান সহ পাঁচ আসামি সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে অপহরণ চেষ্টার অভিযোগে 5 বছর ও হত্যা চেষ্টার জন্য 2 বছরের কারাদণ্ড দেয়া হয়। সব আসামি পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন আদালত। আদিত্য মামুনের রিপোর্ট। ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রে নড়ে উঠেছিল বাংলাদেশ। 2015 সালে 4 মার্চ যুক্তরাষ্ট্রের হোয়াইট প্লেন ফেডারেল আদালত জয়কে অপহরণের ষড়যন্ত্র এবং এফবিআই এজেন্টকে ঘুষ দিয়ে জয়ের বিষয়ে সংরক্ষিত তথ্য সংগ্রহের অপচেষ্টার দায়ে সাজা দেয় যুক্তরাষ্ট্র বিএনপির নেতার ছেলে সিজারকে। আদালতের নথিতে দেখা যায় 2021 সালে সেপ্টেম্বর থেকে 12 সালে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে সিজার মার্কিন নাগরিক জোহানেস থালারের মাধ্যমে এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিককে প্রাথমিকভাবে $40,000 এবং পরে মাসিক ভিত্তিতে $30,000 ঘুষ প্রদান করেন। পৃথক মামলায় সাজা হয় রবার্ট লাস্টিকেরও। দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমে শুরু হয় তোলপাড়। জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় মামলা দায়ের করেন গোয়েন্দা পুলিশ। অভিযোগে বলা হয় 2011 সালের সেপ্টেম্বরে শুরু হয় এই চক্রান্ত। নির্দেশদাতা হিসাবে সাংবাদিক শফিক রহমান ও মাহমুদ রহমান ছাড়াও আসামি করা হয় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন ও তার ছেলে রিজবি আহমেদ ওরফে সিজার এবং অর্থের যোগানদাতা হিসাবে আমেরিকায় প্রবাসী ব্যবসায়ী মিজর রহমান ভূঁইয়াকে। এরপর শফিক রহমানের বাসা থেকে উদ্ধার করা হয় এফবিআইয়ের সেসব নথি। 2018 সালের 19 ফেব্রুয়ারি শফিক রহমান সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে 2022 সালের 13 নভেম্বর আদালতে সাক্ষী দিতে হাজির হন সজীব ওয়াজেদ জয়। অবশেষে 17 আগস্ট বহুল প্রতীক্ষিত এই মামলার রায় দিলেন আদালত। 2টি অভিযোগে 5 আসামিকে 7 বছর করে কারাদণ্ড ও 5,000 টাকা অর্থদণ্ডের বিধান দেয় মহানগর দায়রা জজ আদালত আসাদুজ্জামান নূর। বাদী আয়ু এবং ভিকটিম সহ আমরা 12 জন সাক্ষী বিজ্ঞা আদালতে সাক্ষ্য প্রদান করেছি। তাতে আজকে এই মামলায় বিজ্ঞা আদালত প্রত্যেক আসামিরে 7 বছর করে সাজা দিয়েছে এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের সাজা প্রদান করেছে। আমরা রাষ্ট্রপক্ষে এই মামলায় রায়ে সন্তুষ্ট। সব আসামি পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন আদালত। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সেতু আছে কিন্তু সংযোগ সড়ক নেই, আর সে কারণেই সেতুগুলো অলস দাঁড়িয়ে আছে, মানুষের কোনো কাজেই আসছে না। এই চিত্র ঢাকা বিভাগের গাজীপুর, সাভার, গোপালগঞ্জ ও শরীয়তপুরের। এভাবে পরিকল্পনা ছাড়া সেতু নির্মাণ করায় জলে গেছে কোটি কোটি টাকা। শুধুমাত্র গাজীপুর সিটি কর্পোরেশন সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস দিলেও বাকিগুলোর কি হবে তার কোনো সদুত্তর মেলেনি। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। এভাবেই ঝুলন্ত মাচা বেয়ে উঠতে হয় ধামরাইয়ের গাজীখালি নদীর উপর নির্মিত এই সেতুতে। গত 5 বছর ধরে এভাবেই 3.5 কোটি টাকার সেতুর ওপর দিয়ে চলতে হচ্ছে স্থানীয়দের। বাসা রিয়া দিচ্ছে, এই জন্য আমরা চলাফেরা অনেক অসুবিধা হয়ে যায় আমাদের। এই চিত্র সাভারের। ব্যাংকটাউন থেকে গ্যান্ডা উলায়েল বাসস্ট্যান্ড সড়কে যেতে হয় এই সেতু দিয়ে। এখানেও শুধু সেতুই আছে, দুপাশে নেই কোনো সড়ক। এখান দিয়ে অ্যাম্বুলেন্স যেতে পারে না,
এবং অটো রিক্সা যারা চালায় তাদের গাড়ি পড়ে যায়, ছেলে মেয়ে ঠিকমতো স্কুলে যাইতে পারে না। কন্ট্রাক্টর কই আছে বা কেন করে না সেটা তো আমরা বলতে পারবো না। সাভারের আরেকটি সেতু উলাইল বাসস্ট্যান্ড থেকে সাদাপুর যাতায়াতের জন্য 4,31,00,000 টাকা খরচে সেতুটি কি কারণে তৈরি করা হয়েছে কেউ তা জানে না। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারি প্রতিষ্ঠান বিল তুলে লাপাত্তা। বনগাঁর উন্নয়নের মানুষ অনেক সমস্যা হইতেছে, লক্ষ লক্ষ মানুষ চলাচল করতেছে, আমাদের ব্রিজ দরকার। এ নিয়ে স্থানীয় প্রকৌশল বিভাগ থেকে সংযোগ সড়কের বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি, যদিও এখনো তারা সেতুর কাজই শেষ করতে চায়। কাজটি নতুন ভাবে সম্পন্ন করার জন্য টেন্ডার প্রক্রিয়া গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীর ওপর এ সেতুতে এক পাশে সংযোগ সড়ক থাকলেও আরেক পাশে নেই। 4,26,00,000 টাকার এই সেতুতে চলতে হচ্ছে ঝুঁকি নিয়ে। আমরা যে রাস্তা দিয়ে নামি মনে হয় যে পাহাড় দিয়ে নামতেছি, ব্রিজটার ঘাড়াটা খালি করে রাখছে আর রাস্তাটা করে দিতেছে না। সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ। মাস্টারবাড়িতে সংযোগ করার জন্য আমরা একটা প্রকল্প ইতিমধ্যেই গ্রহণ করেছি, আশা করি কিছুদিনের মধ্যেই আমাদের এই কাজটা বাস্তবায়নের দিকে যাবে। গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেলের উপর নির্মিত বোলতলি গার্ডার ব্রিজটি কোনো কাজেই আসছে না। 18 কোটি টাকা খরচ হলেও সংযোগ সড়ক না হওয়ায় হতাশায় 10 গ্রামের মানুষ। একটা গর্ভবতী মহিলাকে যদি গোপালগঞ্জ সিজার করতে নিতে হয়, সেই মহিলা খেয়া ঘাটার থেকে মারা যায়। প্রায় 1 বছর বন্ধ রয়েছে, আমরা যা চলতে পারি না, খাওয়ায় যাই আসি, পয়সা লাগে। সড়কটা না হওয়া পর্যন্ত আমরা পারাপারে খুব অসুবিধার ভিতর আছি। এই সেতুটিও নির্মাণ হয়েছে 4 বছর আগে, এখানেও সড়ক না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন শরীয়তপুরের 8 গ্রামের মানুষ। বৃষ্টি হলে একটু এই জায়গায় কয়েক জমা থাকে, বাড়িতে যাইতে পারি না, একটা মাল সামাল নিয়ে বাড়িতে ঢুকতে পারি না। পরিকল্পনা ছাড়া কোটি কোটি টাকা কেন জলে ফেলা হলো তার কোনো উত্তর মেলেনি নির্মাণ কর্তৃপক্ষের কাছ থেকে। রত্নজামান, একুশে টেলিভিশন। 1975 থেকে 2010 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বিচার পেতে দীর্ঘ 35 বছরের অপেক্ষা। ইন্ডিমিনিটি অধ্যাদেশ বাতিল, মামলা তদন্ত থেকে শুরু করে প্রতিটা পর্যায়ে ছিল অগণিত বাধা। অবশেষে রায় কার্যকরের মাধ্যমে কলঙ্কমুক্ত হয় জাতি। একুশে স্পেশালে শাকের রাজ্যর 2 পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংস হত্যাকাণ্ডের পর যাদের মামলা করার কথা তাদের কারো সাহস হয়নি। থানায় গিয়েছিলেন বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী মহিতুল ইসলাম, তবে মামলা নেয়নি ধানমন্ডি থানা। মামলা করতে থানায় গিয়েছিলেন কিন্তু ওনার মামলা নেওয়া হয়নি। কালা আইন করে বিচারের পথ রুদ্ধ করা হয় তখন, তবে এর 5 বছর পর 1980 সালে যুক্তরাজ্যে বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতা হত্যার ঘটনায় প্রথম অনুসন্ধান কমিশন গঠিত হয়। শান্তিতে নোবেলজয়ী শন ম্যাকব্রাইড সহ 4 ব্রিটিশ আইনবিদ মিলে এ কমিশন গড়ে তুলেছিলেন। তবে অনুসন্ধানের কাজে কমিশনকে বাংলাদেশের ভিসা দেয়নি জিয়া রহমানের সরকার। দীর্ঘ 21 বছর পর 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সপ্তম জাতীয় সংসদে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়। এর মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারের পথ উন্মুক্ত হয়। 1996 সালের 2 অক্টোবর ধানমন্ডি থানায় মামলা করেন বঙ্গবন্ধুর সেই ব্যক্তিগত সহকারী মহিতুল ইসলাম। এরপর একের পর এক চ্যালেঞ্জ। মামলার তদন্ত কর্মকর্তা জানাচ্ছিলেন সেই সব চ্যালেঞ্জ আর পদে পদে বাধার কথা। এই মামলার বহু আলামত বিভিন্নভাবে নষ্ট করা হয়েছে, নষ্ট হয়ে গেছে, অনেক থ্রেট এসেছে আমাকে, সুদূর আমেরিকার থেকে আমাকে থ্রেট দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। মাত্র 100 দিনের মধ্যে মামলাটির তদন্তে খুনি ফারুক ও রশিদের টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকার সহ 46 ধরনের আলামত আদালতে জমা দেওয়া হয়। 21 বছর যদিও সময় অতিক্রান্ত হয়েছে কিন্তু এটার উপরে কোনো এরকম রিপোর্ট কোনো কিছু পাওয়া যায় নাই। এরপর 1998 সালে 15 আসামিকে মৃত্যুদণ্ড দেন নিম্ন আদালত। আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করলে 12 জনের মৃত্যুদণ্ড বহাল এবং 3 জনকে খালাস দেয়া হয়। 2001 সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এলে মামলার কার্যক্রম আবারও স্থবির হয়ে যায়। সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় ছিল সুপ্রিম কোর্টের 4টা বেঞ্চ বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের যে প্রক্রিয়াটা, সেটা যখন হাইকোর্ট ডিভিশনে আসলো
তখন তারা শুনতেই বারবার বিব্রত হচ্ছিলেন। যে মানুষটার জন্ম না হলেই কোর্ট হতো না, বিচারপতি হতেন না, অনেকে কেরানি হতে পারতেন না, তারা বঙ্গবন্ধুর খুনের বিচার করেন নাই। 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে আবারও বিচার কার্য শুরু হয়। 2009 সালে 12 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্ট। তৎকালীন সময় জেলা দায়রা জজ রায় দিয়েছিল, তাহলে ফাঁসি কার্যকর করার যে ওয়ারেন্টটা সেটা কি জেলা দায়রা জজ ইস্যু করবে? কেউ বলছিলেন যে না, এখন তো মেট্রোপলিটন এরিয়া হয়ে গেছে, মেট্রোপলিটন সেশন জাজ করবে কিনা। সর্বশেষ রিভিউতেও তারা কিন্তু টাইম কিল করছিল। 2010 সালের 27 জানুয়ারি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত কর্নেল ফারুক, মেজর বজলুল হুদা, মেজর শাহরিয়ার রশিদ, এ কে এম মহিউদ্দিন ও লেন্সার মহিউদ্দিনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর ধরা পড়া অন্য আসামি ক্যাপ্টেন আব্দুল মাজিদের মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডের রায় হওয়া বাকি পাঁচজন শরীফুল হক ডালিম, রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, আব্দুর রশিদ ও মুসলেম উদ্দিন এখনও পলাতক, আর আজিজ পাশা পলাতক অবস্থায় দেশের বাইরে মারা যান। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। জানাবো ব্ল্যাক হিট ডেঙ্গু পরিস্থিতির খবর। আগস্টের প্রথম 15 দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। রাজধানী ঢাকার বাইরেও দ্রুত বাড়ছে ডেঙ্গু, 10 জেলা হয়ে উঠেছে হটস্পট। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গেল দু সপ্তাহে আক্রান্তের সংখ্যা সারাদেশব্যাপী 40,000 ছাড়িয়েছে। সম্প্রতি দেশের অন্যান্য জেলাতেও ডেঙ্গু রোগী শনাক্তের হার বেড়েছে, বিশেষ করে ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, চট্টগ্রাম, চাঁদপুর ও লক্ষ্মীপুরে বেশি আক্রান্ত হচ্ছেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 17 আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট 94,312 জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা 46,129 জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন 48,183 জন। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে 2,625 শয্যার বিপরীতে ভর্তি আছেন 1,890 জন, খালি রয়েছে 28% শয্যা। রাজধানীর সরকারি হাসপাতালগুলোয় আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। অলরেডি জানেন যে আমরা অনেকগুলো ডেঙ্গু ওয়ার্ড আলাদা করেছি এবং আরও অনেক স্পেস আমরা রেখেছি, যাতে কিনা যে যদি আরও বাড়ে তাহলে আমরা আরও বৃদ্ধি করবো। তো আমাদের যে একটা ওয়ার্ড বাড়াইতে গেলে আমাদের যে সমস্যা, আমাদের মেন সমস্যা হলো আমাদের নার্সিং স্টাফ, কারণ ডেঙ্গু ওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য নার্স একটা ইম্পর্টেন্ট। এই জন্য অলরেডি আমরা কিছু নার্সের ডিমান্ড দিয়েছি, আরও যদি ডিমান্ড আমরা যদি পাই তাহলে আমাদের ইনশাল্লাহ ডেঙ্গু আর মানে আরও যদি কন্যা 200-300 পর্যন্ত ওয়ার্ড আমরা চালিয়ে যেতে পারবো যদি আমরা নার্স পাই। আমাদের আর হিসেবে 300 রোগীকে আমরা জায়গা দিতে পারছি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদন, এই 3 হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু হয়েছে। পার্থ সারথী, একুশে টেলিভিশন, ঢাকা। 50 বছরের পুরনো মাটির খড়ে পড়েছে রঙের প্রলেপ, নানা আলপনায় পেয়েছে নতুন রূপ, ভেতরে সাজানো কয়েক দশক আগের শিক্ষা উপকরণ। কুমিল্লার রামধনপুর গ্রামের অভিনব এই শিক্ষা জাদুঘর নিয়ে রাজীব বণিকের ক্যামেরায় হুমায়ুন কবির রনির প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। কুমিল্লা শহর থেকে 25 কিলোমিটার দূরের সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী রামধনপুর গ্রাম। রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন লাগোয়া জরাজীর্ণ মাটির ঘরটি। সদ্য স্বাধীন বাংলাদেশে পাঠদানের লক্ষ্যে 1973 সালে নির্মিত ঘরটি 1994 সালে পাকা ভবন নির্মাণের পর থেকেই পরিত্যক্ত পড়েছিল। স্কুল পরিদর্শনে এসে মাটির ঘরটি নজরে আসে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার। এটিকে শিক্ষা জাদুঘর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেন তিনি। এই ভবনটিকে ঘিরে জাতির পিতার স্মৃতি এবং এই ভবনটিকে ঘিরে মুক্তিযুদ্ধের স্মৃতি, তা আমার কাছে মনে হয়েছে পরিত্যক্ত জরাজীর্ণ মাটির ভবনটিকে টিকিয়ে রাখা দরকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। 2022 সালে স্থাপিত শিক্ষা জাদুঘরে শিক্ষার নানা উপকরণ দিয়ে সহযোগিতা করেছেন 90টি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি ও প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন উপকরণগুলো সংগ্রহ করা হয়েছে,
যেমন আমাদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাতে 90টা সরকারি প্রাইমারি স্কুল আছে। এখানে আছে রামদুনপুর মজিব বসো পাঠাগার। জাদুঘরটিতে প্রদর্শিত হচ্ছে পুরনো আমলের বই, ফাউন্টেন পেন, দোয়াত, কুপি, হারিকেন, ঘড়ি ও টাইপরাইটার। আছে ছাপা মেশিন, আলমারি, মুদ্রা, ক্যামেরা, থালা সহ অন্য শিক্ষা উপকরণও। শিক্ষা জাদুঘরে এমন কিছু আছে যা এখন হারিয়ে গেছে। এই শিক্ষা জাদুঘরের পাঠাগারে অনেক বই আছে। আগেকার মানুষ দোয়াত হারিকেন দিয়ে লেখাপড়া করতো। এই দোয়াত কলম আমি এখন এখানে এসে দেখেছি। শিক্ষা জাদুঘরে এসে আগের অনেক কিছু দেখে আমার ভালো লেগেছে। দেশের সব উপজেলায় এরকম শিক্ষা জাদুঘর হলে নতুন প্রজন্ম পুরনো দিনের শিক্ষা উপকরণ সম্পর্কে ধারণা পাবে বলে মনে করেন সবাই। খুশিদল মুকুল, একুশে টেলিভিশন। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। অল্প বৃষ্টিতেই সয়লাব রাজধানীর রাস্তাগুলো, নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফ্লাইওভারের উপরেও জমে থাকে পানি। সব মিলিয়ে দুর্যোগে দুর্ভোগ চরমে মেগা সিটি মানুষের। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। গেল কদিনে খুব যে বেশি মুষলধারে বৃষ্টি হয়েছে তা কিন্তু নয়, তারপরও জল জমে আছে রাজধানীর বিভিন্ন এলাকায়। রাস্তাটার এত বাজে অবস্থা যে হালকা একটু বৃষ্টি হলেই প্যাকখাত হয়ে যায়। আমি যখন সকালে স্কুলে আসছি আমার পুরো প্যান্ট আর জামা ভিজে গেছিল। শুধু যে রাস্তাগুলোতেই জমে থাকে নর্দমার জল তা কিন্তু নয়, খোদ ফ্লাইওভারে জমে থাকা জলে নাস্তানাবুদ যানবাহনের চালকেরা, আর এ নিয়ে প্রায়শই ঝগড়া বিবাদ পথ চলতি মানুষের মধ্যে। ফ্লাইওভারের উপরে পানি থাকলে যেটা হয় যে মোটরসাইকেলে অনেক সময় টায়ারে স্লিপ করে দুর্ঘটনা ঘটতে পারে। স্লিপ করে এবং পড়ে টড়ে প্রায় সময় লোকজন আহত হয়। কার কাছে বলবো, কোথায় বললে যে এটা অ্যাকশন হবে বা এটার যথাযোগ্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে, এটা কিন্তু আমরা জানি না। ভুক্তভোগীদের ধারণা, ওয়াসার ড্রেন পরিষ্কার নিছকই লোক দেখানো। বছর জুড়ে বাড়ির মালিকেরা নির্মাণ সামগ্রী ড্রেনে ফেলায় অনেক এলাকার সুয়ারেজ লাইন একেবারে বন্ধ হয়ে গেছে, যে কারণে অল্প বৃষ্টির পর জলাবদ্ধতার ধকল সইতে হয় নগরবাসীকে। রিক্সাগুলি সাইতে দিয়ে যাইতে পারে, এদিক দিয়ে চলে যেতে পারে, বাস যাইতে পারে, গাড়িগুলি এইখানে আটকা যায় এরকম ভাবে। তিলোত্তমা ঢাকার স্বস্তি ফেরাতে ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন চান রাজধানীর মানুষ, একই সঙ্গে ভরাট হওয়া খালগুলোর পুনরুদ্ধার চান তারা। বর্তমান সরকারের সময় ঢাকাকে তিলোত্তমা করে গড়ে তোলবার জন্য সর্বাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তার পাশাপাশি আমরা দেখি যে কিছু কিছু সমস্যা এখনও কিন্তু প্রকট রয়ে গেছে, যার মধ্যে একটা হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার সমস্যা এবং বিশেষ করে যেটাকে ট্রাফিক বলে, হেভি ট্রাফিক, যানজট, এই সমস্যাগুলো আসলে প্রতিদিন আমাদের জীবনকে বিঘ্নিত করে তুলছে। বছর জুড়ে জলাবদ্ধতার কথা বলা হলেও তা নিরসন করেনি ঢাকা ওয়াসা আর সিটি কর্পোরেশন। আগে রাস্তায় জল জমলেও এখন তা জমতে শুরু করেছে ফ্লাইওভারের উপরে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন। ফুটবল। উইফা বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে শীর্ষ তিনে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, কেভিন ডি ব্রুইনা ও আর্লিং হল্যান্ড। গোটা মৌসুমে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে পারফরমেন্সের বিচারে পুরস্কারটি দেওয়া হয়। গত মৌসুমে জাতীয় দল ও ক্লাবের হয়ে দারুণ ছন্দ ছিলেন মেসি। সবচেয়ে বড় অর্জন কাতার বিশ্বকাপ জয়, এছাড়া পিএসজি লীগ জয়েও ভূমিকা ছিল লিওর। সে কারণেই এগিয়ে থাকছেন তিনি। এদিকে বিশ্বকাপে ব্যর্থ হলেও গত মৌসুমে ম্যান সিটি ট্রেবল জয়ে অবদান রেখে তালিকায় জায়গা করে নিয়েছেন বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। আলাদাভাবে নজর থাকছে গেল মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা আর্লিং হল্যান্ডের দিকে। আর এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
সজীব ওয়াজের জয়কে হত্যা চেষ্টা মামলায় শফিকুর রহমান, মাহমুদুর রহমান সহ পাঁচজনের সাত বছরের কারাদণ্ড। সংযোগ সড়ক ছাড়াই সেতু, ঢাকার তিন জেলায় অপরিকল্পিত নির্মাণে কোটি কোটি টাকা কমছে। দশ জেলা ডেঙ্গুর হটস্পট, আগস্টের প্রথম 15 দিনে আক্রান্তের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 3021 নম্বর আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।